লেখানাই খালে বড়া মিঠা হে লে খালে। খেলতে খেলতে খুব খিদে পেয়েছে, খুব সারাদিনের ঘটনা তো, খুব খিদে পেয়েছে। সেদাম সুদাম দাম বসুদাম ছুটে গিয়ে গাছের ফলগুলো পাড়ছেন, গাছের ফলগুলো পেরে একটা কামড় দিচ্ছেন। এই কামড়টা একবার কামড়াবার কিসের জন্য? দুটো কারণ। একটা কারণ হলো কংস কৃষ্ণকে মারবার জন্য পুতনাকে পাঠিয়েছে, অগাসুরকে পাঠিয়েছে, বগাসুর এখন ফলে বিষ মাখিয়ে রাখতে পারে। আমরা যদি মরি তাহলে কানাই আমাদের বাঁচাবে, যেমন কালীয় নদের যেদিন আমরা বিষজল পান করেছিলাম ও আমাদের বাঁচিয়েছিল মৃত সঞ্জীবনী পান করিয়ে। কিন্তু কানাইয়ের যদি কিছু হয় আমরা তো বাঁচাতে পারবো না, নিজেরা তাই একবার খেয়ে দেখতো, যদি মরি আমরা মরবো, কানাই বাঁচাবে। আরেকটা কারণ কি? খেয়ে দেখছেন ফলটা মিষ্টি কিনা, যদি ফলটা টক হয় সেই ফলটা ফেলে দিচ্ছেন, আর যে ফলটা মিষ্টি ছুটতে ছুটতে নিয়ে আসছেন প্রাণ অপেক্ষা প্রিয় বন্ধু কানাইয়ের জন্য। দোস্ত কানাই লে ভাই খালে বড়া মিঠাই লে লে ভাই খালে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বন্ধুদের মুখের ওই এটো ফলগুলো নিয়ে খেয়েই, সত্যি রে খুব মিষ্টি, এ তোদের হাতের গুণ গাছের গুণ নয়। এই যে ভগবান বন্ধুদের মুখের এটো ফলটা খাচ্ছেন, এটা আমাদের খুব ভালো লাগছে, কেন আমরা কম জানি, কম জানাই ভালো, বেশি জানলে বিপদ। ভগবানের এই সূক্ষ্ম প্রেমের বন্ধুত্ব রসের লীলাটা সবাই দেখছে বাবা, সবাই দেখছেন, বরুণ দেব দেখছেন, অগ্নিদেব দেখছেন, দেবরাজ ইন্দ্র দেখছেন, ইন্দ্রাণী দেখছেন, স্বয়ং ভোলানাথ মহেশ্বর দেখছেন, শঙ্করী মা গৌরী, সবাই আনন্দ পাচ্ছেন ভগবানের এই বন্ধুত্ব রসের লীলা। এই যে কিন্তু একজন সহ্য করতে পারলেন না ভগবানের এই বন্ধুত্ব প্রেমের লীলা, ওই এটো ফল খাওয়া দেখেই তিনি চমকে উঠলেন, ছি 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 ছি। তিনি কে? যিনি হলেন চতুর্মুখে যিনি ভগবানের স্তব করেন, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। এটো খাচ্ছে গো, ওই যে বললাম বেশি জানলেই বিপদ, এটো খাচ্ছে। এই ছেলেটাকে সবাই ভগবান বলে, এই বাচ্চা ছেলেটাকে সন্দেহ আমার হয়েছিল, আজকে সন্দেহটা গাঢ় হলো, দৃঢ় হলো। এই বাচ্চা ছেলেটা কখনো যার নাভিপদ্য থেকে আমার সৃষ্টি, তিনি কখনো কারো মুখের এটো খেতে পারেন না, স্বয়ং ভাগ ঐশ্বর্য ভগবানও যিনি, তিনি কখনো কারো মুখের এটো খেতে পারেন না, ছি 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 ছি। এই শোনো, একটা সাপকে দমন করে, ওই কালিয়ানাককে দমন করে তুমি ভগবান সেজেছো, একটা পর্বতকে কোড়ে আঙুলে ধারণ করে গিরি গোবর্ধনকে তুমি ভগবান সেজেছো, শাস্তে পারো ওই গোয়ালা গোলিনীদের কাছে, শাস্তে পারো ওই সহজ সরল ওই পঞ্চবাসীদের কাছে, আমার কাছে নয়। আর সবাই তোমাকে ভগবান বললো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তোমাকে ভগবান বলতে পারবো না। মুখ দিয়ে কথাটা কি বেরিয়ে এলো? আমি 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 যখনই যার মধ্যে এই আমিত্বটা প্রবেশ করে তখনই তার পতন শুরু হয়ে যায়। আমিত্ব, শুধুমাত্র এই আমিত্বটাই ভগবানের থেকে আমাদেরকে দূরে রেখে দেয়। জানেন, ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। ভগবান গাছ, আমরা যদি ফল হই, ওই বৃন্তটাকে যেটা ফল কোনোদিন গাছকে ছুঁতে পারে বলুন তো, মাঝখানে কে থাকে? বৃন্ত থাকে না? সেরকম ভগবান যদি গাছ হয়, আমরা ফল হই, আমাদের মাঝখানে আমিত্ব স্বরূপ কাঁটা বৃন্তটা আমাদের থেকে আলাদা করে রেখে দেয় ভগবান। শুধু আমরা ভুল করি না, আজকে কে ভুল করে ফেললো দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর যখনই যার মধ্যে এই অহংকার আমিত্বটা চলে আসে, তার মতি ছন্নতা শুরু হয়, বুদ্ধি নষ্ট হয়ে যায়, পিতা মাতাকে সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না, মানির মান দেয় না, নিজের বাবাকে চিনতে পারলেন না, নিজের ভগবানকে চিনতে পারলেন না, ছি 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 ছি। এই তুমি ভগবান, ভগবান সেজেছো, হ্যাঁ আজকে ভগবান সাজা সাজা তোমাকে দেবো, তুমি কেমন ভগবান আমি তোমায় পরীক্ষা করব। কি করলেন? স্তবে পরীক্ষা করতে পারতেন, স্তুতি করে পরীক্ষা করতে পারতেন, কত উপায় ছিল, মন্ত্র তো কত কিছু। ওই যে আমিত্ব, দৈত্যকুল মন হল, অসুরকুলো মন হলো, তুমি কেমন ভগবান আজকে পরীক্ষা করব, তোমার এই নবলক্ষ গরু আর তোমার বন্ধুদেরকে আমি তোমার থেকে হরণ করে নেব।
তুমি যদি আমার ভগবান হবে তুমি তুই সৃষ্টি করে দেখাবে, তার কারণ সৃষ্টির অধিকারটা শুধু আমার আর আমার ভগবানের আর কারণে। তুমি সৃষ্টি করে দেখালে মেনে নেব তুমি ভগবান। এই পরীক্ষা করবার জন্য বৃন্দাবনের মাটিতে এসে এক মুহূর্ত দেরি না করে ভগবানের নবলক্ষ গরু আর এই বন্ধুদেরকে চুরি করে নিয়ে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যমুনায় জল খেতে গিয়েছিলেন, আসলে জল খাওয়া নয়, তেষ্টা নয়, সুযোগ করে দিয়েছিলেন। তার সামনে তো ব্রহ্মা করতে পারবেন, এত শক্তি তার ব্রহ্মার নেই। ওই জল পান করে যমুনায় যেই তিনি চেয়েছেন বাঁকা নয়নে শ্রীদান সুদাম বসু ধবলি শ্যামলি কোথায় গেল? নিমিষের মধ্যে আমার নব লক্ষ্য করবো আমার বন্ধুদেরকে কে চুরি করলো? কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? অন্তর্যামী স্বয়ং অন্তরে যেই জানতে পারলেন ব্রহ্মা, ব্রহ্মা শেষ পর্যন্ত তুমি আমাকে চিনতে পারলে না? আমি গোয়ালার ছেলে বলে, আমি রাখাল বলে, আমি কালো বলে, আমি ধুলো মাটিগুলো গায়ে মাখি বলে তুমি আমায় চিনতে পারলে না? বুঝেছি বুঝেছি বুঝেছি, এই বন্ধুদের মুখের এটো ফলটা খেয়েছি বলে সৃষ্টিকর্তা, এই এটো ফলটার মধ্যে যে কি বন্ধুত্ব রস লুকিয়ে আছে তা তুমি কি করে জানবে? এই বন্ধুত্ব রসকে আস্বাদন করতে গেলে তোমাকে ওদের মতন হতে হবে সৃষ্টিকর্তা। আমাকে চিনতে পারলে না? বেশ, কত উপায় ছিল আমাকে চেনবার, স্তব স্তুতি মন্ত্র তন্ত্র, তা না চিনে তুমি আমার গরুগুলোকে চুরি করে। তবে শোনো, আজকে দেখব তুমি কত গরু চুরি করে আমাকে চিনতে পারো। এই নাও আমার শরীর থেকে, আমার শরীর থেকে আমি আবার সৃষ্টি করলাম আমার নব লক্ষ গরু আর বন্ধুদেরকে। ও মায়েরা, ব্রহ্মা কিন্তু গরুগুলো চুরি করবার পর এক মুহূর্ত দাঁড়াননি, পিছন ফিরে তাকাননি, যদি তাকাতেন ওখানে ঝামেলা মিটে যায়, অহংকারে তাকাননি। কেন? ওই বাচ্চা ছেলেটা আবার কি সৃষ্টি করবে? একটা বাচ্চা ছেলে, ওর সৃষ্টির অধিকার আছে, ক্ষমতা আছে, তা চলে গিয়েছিলেন। এক বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মার হঠাৎ মনে হলো, ওই যে বাচ্চা ছেলেটার গরুগুলো আর বন্ধুদেরকে চুরি করে নিয়ে এসেছিলাম, ভগবান শাস্তে গেছিল, সাজা দিয়ে এসেছি, দেখি তো ছেলেটাকে একা করে দিয়েছি, কাদের সঙ্গে খেলছে, কি করছে বৃন্দাবনে, এই মজা দেখতে এসে যে এক বছর পরে বৃন্দাবনে এলেন, চমকে গেলেন। দেখি এই তো ছেলেটার বন্ধুগুলো, ওই তো গাভিগুলো, গরুগুলো, তাহলে আমি যাদেরকে চুরি করে যেখানে লুকিয়ে রেখেছি সেখানে সব ঠিক আছে তো? যেই ছুটে গেলেন দেখতে, ঠিকই আছে, এখানে সব ঠিক আছে, তাহলে বৃন্দাবনে দেখে এলাম, দেখি আরেকবার বৃন্দাবনে যাই। আবার এসলেন ছুটতে ছুটতে বৃন্দাবনে, এখানেও তো সব চোখের ভুল নয় তো, বয়স হয়েছে, আরেকবার ছুটে যাই যেখানে চুরি করে লুকিয়ে রেখেছি, আবার ছুটে গেলেন সেখানে। এই ছুটো ছুটি করতে করতে বৃদ্ধ ব্রহ্মা হাঁপিয়ে গেলেন। কেউ সেকে দেখে আর কেউ সেকে ঠেকে, ভগবানের সঙ্গে যারা বাড়াবাড়ি করতে যায় ভগবান তাদের দৌড় করিয়ে শেষ করে দেয়, মারা তো দূরের কথা, ছেড়ে দিন, হাঁপাচ্ছেন। কারো দেখে শিক্ষা হয়ে যায় সে উত্তম, কারো ঠেকে শিক্ষা হয়ে যায় সে মধ্যম, আবার দেখবেন অনেকে দেখেও শিক্ষা হয় না ঠেকেও শিক্ষা হয় না, দেখেও হয় না আর ঠেকেও হয় না। তাদের আমার বাবা খুব ভালো বলতেন একটা কথা, যাদের দেখেও শিক্ষা হয় না ঠেকেও শিক্ষা হয় না, তাদেরকে বাবা বলতেন যে ভগবান তাদেরকে ভয় করেন, তারা কারা? তারা হলে তেঁদর, তাদের নাম দিয়েছিলেন বাবা, আসলেই বলতেন। হ্যাঁ, দেখে শিক্ষা ঠেকে শিক্ষা, সৃষ্টিকর্তা ভগবানের শিক্ষা হলো ঠেকে। হ্যাঁ, হোঁচট খেলে বলি, ওরে বাবা রে, হ্যাঁ, যেই চোখটা খুলেছেন হাঁপিয়ে হুটে একটু শ্বাস নিয়ে দেখছেন হাজার হাজার ব্রহ্মা তার সামনে, কারো দুটো মাথা, কারো চারটে মাথা, কারো ছটা মাথা, কারো আটটা মাথা, হাজার হাজার ব্রহ্মা তার সামনে। অবাক হয়ে গেলেন, এই আত্ম উপলব্ধি হলো, এই আমি কি করেছি, কার গরু চুরি করে আমি কাকে চিনতে গেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টিকর্তার ভার দিয়েছেন, আমি সেই ভগবানকে
আমি ভগবানকে তার গরু চুরি করে চিনতে গেছি, ছি 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 ছি, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে গোপী জন বল্লভা, হে গোপী জন বল্লভা, হে গোলোক বিহারী, গোলোক বিহারী, প্রভু চিনতে পারি না, অহংকারের বশীভূত হয়ে চিনতে পারি না, আত্ম অহংকারে বশীভূত হয়ে চিনতে পারি না, গরু চুরি করে তোমায় চিনতে এলাম, ছি 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 ছি, চিনতে পারি না, গরু চুরি করে তোমায় সৃষ্টি কর্তার মোহে আমি চিনতে পারি না, আমার সৃষ্টির কর্তার মোহে চিনতে পারি না। আছাড়কে এসে বললেন ভগবানের শ্রীচরণে, অপরাধ করেছি, অপরাধ করেছি আবে, তবে আমি চাই না তুমি আমার অপরাধকে মার্জনা করে দাও, কি চাও শাস্তি দাও, এমন শাস্তি দাও যেন আমার মতো এই অপরাধ কেউ করবার আর কোনোদিন সাহস না পায়। ওঠো ব্রহ্মা ওঠো, দুঃখটা কি জানো, তুমি এত বড় ভুল করলে, আমার ছেলে হয়ে তুমি সৃষ্টিকর্তা হয়ে এত বড় দায়িত্ব তোমায় দিয়েছি, শাস্তি তো তোমায় পেতে হবে, অন্যায় করলে আমি নিজে শাস্তি পেয়েছি, আমি অন্যায় করলে আমি নিজে শাস্তি পেয়েছি, যেই অন্যায় করুক পালাইবার পথ নাই গো, তাকে শাস্তি পেতে হবে, অপরাধের শাস্তি পাপের শাস্তি তাকে পেতেই হবে, তাই তোমারও নিস্তার নেই, শাস্তি তোমায় পেতে হবে। আর সেই শাস্তি স্বরূপ কি জানো, আগত কলিকালে আমার কুলে জন্মগ্রহণ করে তুমি আমায় চিনতে পারলে না, আমার ছেলে হয়ে তুমি আমায় চিনতে পারলে না, তাই আগামী কলিযুগে তুমি আমার বিপরীত কুলে জন্মগ্রহণ করবে, তুমি জন্মগ্রহণ করবে হরি বৈরী কুলে, তুমি জন্মগ্রহণ করবে তুলসী পত্র বিহীন করে, তুমি জন্মগ্রহণ করবে মুসলমান কুলে, মুসলিম কুলে, জবন কুলে। আনন্দে নেচে উঠলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঠিক শাস্তি দিয়েছ, ঠিক শাস্তি দিয়েছ দয়াল, তিলে তিলে তোমায় চিনব, হরি বৈরী কুলে জন্মগ্রহণ করে আমি পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ, এখানে আপনাদেরকে বলে রাখি, অনেকে বলেন যে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, পালিত হয়েছিল মুসলমান কুলে, ওসব বাজে কথা শুনবেন না, বিভ্রান্ত করা, বিভ্রান্ত করা আর কিচ্ছু নয় শাস্ত্র। আমরা গৌর কথা, গৌরের জীবনী হিসেবে দুটো গ্রন্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, মোট তিনটে গ্রন্থকে, মুরারিগুপ্তের কর্চা, আরেকটা হলো চৈতন্য ভাগবত, আরেকটা সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত হচ্ছে রসতত্ত্ব আস্বাদনের, ওটা ঠিক জীবনীমূলক গ্রন্থ বলা যায় না, কিন্তু জীবনীমূলক গ্রন্থ একমাত্র যদি ধরা যায় সবচেয়ে প্রামাণ্য, সেটা হলো বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত, একটা কবিরাজ দাস গোস্বামী রচিত আর মুরারিগুপ্ত রচিত মুরারিগুপ্তের কর্চা। তাহলে এই বিতর্কটা সৃষ্টি করল কে, যে ব্রাহ্মণ কুলে জন্ম আর মুসলমান কুলে তার লালন পালন, বিতর্কটা সৃষ্টি করেছে জয়ানন্দ নামে এক চৈতন্য জীবনীকার, এই জয়ানন্দের চৈতন্য জীব, তার নাম হল চৈতন্য মঙ্গল, সেই গ্রন্থটার নাম, তিনি মহাপ্রভুর অন্তর্ধানের অন্তত 70 বছর বাদে তিনি গ্রন্থটা লিখেছিলেন, আর তিনি সব ওই গুলিয়ে গেছেন, যত কিছু গুলিয়ে গেছেন তিনি, যত নিজের মন গড়া কথা লিখে গেছেন। চৈতন্য ভগবত দাস, এই বৃন্দাবন দাস ঠাকুরকে যিনি বলেছিলেন এই চৈতন্য জীবনী, তিনি কে, নিতাই চাঁদ, নিত্যানন্দ, নিত্যানন্দ বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, সেখানে ভুল থাকতে পারে, বলুন ভুল থাকতে পারে, এই বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যবন কুলেতে, একদম পরিষ্কার লিখেছেন যবন কুলেতে জন্ম লইলা হরিদাস, এখানে আর কোনো বিতর্ক থাকতে পারে, আমরা মানতে পারি না মুসলমানকে, তাতে কি জন্ম হোক যথাযথা কর্ম ভালো চাই, এর উপরে কোনো কথা না।
ওটা না, লোচনদাসেরও নাম ছিল তখনকার দিনে এরকম মঙ্গল কাব্য দেওয়া, যেমন আমাদের যে চৈতন্য ভাগবত এটাও নাম ছিল প্রথমে চৈতন্য মঙ্গল, বুঝেছেন, মঙ্গল কাব্য যেটা আমরা বলি আর কি। ওই লোচনদাসেরটাও চৈতন্য মঙ্গল ছিল, আপনি ঠিকই বলেছেন, আর জয়ানন্দ তিনিও রেখেছিলেন চৈতন্য মঙ্গল। এই জয়ানন্দ সবচেয়ে বেশি গুলিয়েছে চৈতন্য জীবনী, অনেক উল্টোপাল্টা অনেক উল্টোপাল্টা, ওই জন্য তারটাকে ধরা হয় না। এবার কিছু হিন্দু মানুষ এটা মানতে পারে না যে কেন যবনকুলে, কেন রূপ সনাতন, তাদেরই কি জন্ম ঠিক পাওয়া যায় রূপ সনাতন? অনেকে বলেন যে তারাও নাকি মুসলমান কুলে তাদের জন্ম হয়েছে, তাতে কি হয়েছে? আমাদের ছয় গোস্বামী পা তারা হলেন সর্বশ্রেষ্ঠ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাই, এর উপরে কোনো কথা নাই, কর্মই আসল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যবনকুলেতে জন্ম নিলেন এমন একটা সময়ে, এমন একটা ক্ষণে, এমন একটা পুণ্যতিথিতে, একদিকে মুসলিম ভাইদের মসজিদে আজান, আরেকদিকে হিন্দুদের মন্দিরে ঘরে ঘরে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি, মায়েদের উলুধ্বনি সকলের হরিধ্বনি। হ্যাঁ, কি সাধু কি বৈষ্ণব কি দরবেশ কি ফকির কি সাঁই কি শান্ত, সবাই আনন্দে মগ্ন। ছেলেটার ওই শুভ জন্মক্ষণ হেরে অনেকে অনেক নাম রাখলেন, কেউ নাম রাখলেন আকবর, কেউ নাম রাখলেন হাবিব, হ্যাঁ, কেউ নাম রাখলেন হাসান, কেউ নাম রাখলেন হুসেন। কিন্তু যিনি পিতা হবিউল্লাহ মিয়া, তিনি ছেলেটার নাম রাখলেন কি, ওই শুভ জন্মক্ষণ হেরে ছেলেটার নাম রাখলেন হারিস। কি আশ্চর্য, ছেলেটা যখন দেখতে দেখতে একটু বড় হয়ে উঠলো, আমরা হিঁদুরা যখন চারজনাতে কাঁধে করে মরা শ্মশানে নিয়ে যাই, তখন কি বলতে বলতে যাই, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই বাচ্চা ছেলে হারেস তাদের সঙ্গে সঙ্গে যায় আর কি বলতে বলতে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখতে দেখতে যখন আরেকটু বড় হয়ে উঠলো, সাধু দেখলে পণ্ডিত দেখলে জিজ্ঞাসা করে, নিজের মন থেকে প্রশ্ন করে, আচ্ছা যখন কেউ থাকে না কিছু থাকে না, চারজনাতে যখন কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, তখন এত নাম থাকতে এই নামটা কেন সাথী করে দিয়ে দেয় গো, এই চার অক্ষরের নামটা এত নাম থাকতে কেন সাথী করে দিয়ে দেয়? অনেকে অনেক কথা বলেন, পণ্ডিত জ্ঞানী যার যতটুকু জানা সে ততটুকু বলেন, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ইনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের কিছু দিতে এসছেন না নিজে কিছু পেতে এসছেন, এ নিজের মন থেকে বলে ওঠে যখন কেউ থাকে না, যখন কিচ্ছু থাকে না, সব যখন শেষ হয়ে যায়, তখনই শেষ পাথেয় রূপে এই চার অক্ষরের নামকে কানে করে শেষ সাথী করে দিয়ে দেয়। যে নাম হলো অক্ষয়, যে নাম হলো অমর, তার এই তাই এই চার অক্ষরের নামটাকে শেষ পথে করে সাথে করে দিয়ে দেয়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি খুঁজে বার করবো এই হরির বল কতটা, আমি খুঁজে বার করবো এই হরি নামের শক্তি কতটা। বন্ধু বান্ধবদের কাছে ঢাকলেন, ডেকে বললেন, শোন ভাই আমরা হই না মুসলমান সন্তান, তাতে কি আছে, ভগবানকে খুঁজতে দোষ নেই, তিনি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, চল ভাই চল ভাই আমরা খুঁজবো, আমরা খুঁজবো তাকে। বন্ধু বান্ধবদের কাঁধে ঢাক ঢোল সব তুলে দিলেন, কাশি তুলে দিলেন, আর বললেন, শোন আমি প্রতিজ্ঞা করলাম এই হরির বলকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি হরি নাম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই নাম। সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম।
জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম, জপরে 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 রসনা, সুধা কৃষ্ণকেশব সুধা মাখা এই নাম, হরি মাখা এই নাম, কৃষ্ণকেশব কৃষ্ণকেশব হরি হরি নাম, কৃষ্ণকেশব কৃষ্ণকেশব সুধা মাখা এই নামে হরি নাম, মধুমাখা এই নাম, বন্ধ করে এই নাম হরেশ। ছি ছি ছি, মুসলমানের ছেলে হয়ে কি শুরু করেছো তুমি কাজী চাচা? এই নাম তো আমি বন্ধ করতে পারবো না, আমি যে প্রতিজ্ঞা করেছি হরির বলকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি হরি নাম ছাড়বো না। তবে রে, এত বড় স্পর্ধা তোর, দাঁড়া আগে তোর বাবার কাছে নালিশ জানাই, তারপরে দেখছি কি করা যায়। দাঁড়া দাঁড়া, খুব বার বেড়েছিস তুই হাবিউল্লাহ। আগে কি শুরু করেছে তোমার ছেলে? যে হরি নাম হিন্দু না, নিজেরা হিন্দু হয়ে করতে চায় না, তোমার ছেলে মুসলমানের ছেলে হয়ে ছি ছি, দিন নেই রাত নেই সকাল নেই সন্ধ্যে নেই, আমাদের ঘরের ছেলেগুলোকে জোর করে ডেকে নিয়ে গিয়ে বারণ করো। আমরা অনেক বারণ করেছি, আমাদের কথা শোনোনি। শোনো, ছেলেকেটা ছেলেটাকে যদি ভালো দেখতে চাও, ছেলেটাকে যদি বেঁচে থাকতে দেখতে চাও, ওর মুখ থেকে হরিনাম তাড়াও, নাহলে কিন্তু পরিণাম খারাপ হবে। এটুকু শুধু বলে দিলাম, তুমি ওর আব্বা যান, তোমায় বলে গেলাম ছেলেটাকে। হ্যাঁ, যেই হরেশ ঘরে আসে, হাবিউল্লাহ মিয়া বলে, হরেশ আব্বা যান, কেন করিস এই নাম তুই? তুই মুসলমানের ছেলে, তুই মসজিদে যাবি, যাই বাবা, তুই নামাজ পড়বি, নামাজ পড়ি বাবা, তুই আল্লাহর দোয়া দিবি, আল্লাহর দোয়া দিই বাবা। আমি মসজিদেও যাই, আমি মন্দিরেও যাই, আমি আল্লাহ দোয়া দিই, আমি হরি নামও করি, আমি গীতা পাঠও করি, আমি আমি কোরআনও পড়ি। আব্বা জান, ভগবানকে তো খুঁজতে দোষ নেই, কত রূপে তার ব্যাপ্তি, কত দিকে তার ব্যাপ্তি, বিভিন্ন রূপে তিনি কত দিকে ছড়িয়েছেন, তাকে খুঁজতে দোষ কোথায় বলো আব্বা জান? কিন্তু হরেশ, কিসের জন্য করিস তুই এই নাম? কি আনন্দ পাস এই নাম করে আব্বা জান? কিসের জন্য করি জানো? তুমিও যদি আমার সঙ্গে এই নাম করো, তাহলে তুমিও বুঝতে পারবে এই নাম করার আনন্দ কি, আর সেই আনন্দটা কি জানো আব্বা জান? আমার মুখে শোনো তুমি। হ্যাঁ, এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, কি কে তুমি কে আমি, এই নাম জপ ভোলো আপনারে ভুলে ভুলে ভুল।
ভুলে যাও। খোদা কৃষ্ণা সব ভুলে যাও। আর আর কে তুমি কে আমি, এই নাম জপ ভোলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরিনাম, মধুমাখা এই নাম, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরিনাম, মধুমাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি ও হুজুর ছেলেটার মৃত্যুদণ্ড দিন। সকল মুসলিম ভাইরা গেলেন একসঙ্গে তখনকার দিনের যিনি বাংলা বিহার উড়িষ্যা রাজা নবাব হোসেন শাহের কাছে, ছেলেটার মৃত্যুদণ্ড দিন। কার কথা বলছেন? মৃত্যুদণ্ড দিতে বলছেন, কে সে পরিচয় দিন, কি অপরাধটা বলুন। আকে হুজুর, আমাদের যশোরের যশোরের ওই বুরন গ্রামের হবিউল্লাহ মিয়ার ছেলে হারেসের নামে আমরা আপনার কাছে নালিশ জানাতে এসেছি। কি করেছে ওর, অপরাধটা কি? আকে হুজুর, মুসলমানের ছেলে হয়ে দিন নেই রাত নেই সকাল নেই সন্ধ্যে নেই, শুধু হরিনাম আর হরিনাম, আমাদের ঘরের ছেলেগুলোকে জোর করে ডেকে নিয়ে গিয়ে, এতে অপরাধ কি? আমরা তো কত হিন্দু ছেলেকে জোর করে জাত কেড়ে নিয়ে আমাদের ঘরের ভাত খাইয়ে মুসলমান করে দিয়েছি। একটা মুসলমানের ছেলে যদি হিন্দুদের হরিনাম করে শান্তি পায় আনন্দ পায়, করতে দিন না। হোসেন শাহ খুব বিদগ্ধ রাজা ছিলেন, এই একটিমাত্র মুসলমান রাজা যিনি বিদগ্ধ, যেমন হিন্দুর সমান বিচার করতেন, মহাপ্রভুর সময়ে ইনি রাজা ছিলেন। আগে নাম ছিল জালালউদ্দিন শাহ, পরবর্তীকালে নাম ধারণ করেছিল, উপাধি পেয়েছিল হুসেন শাহ। খুব ছোট থেকে বড় হয়েছিলেন তো এই হুসেন শাহ, খুব ছোট থেকে গরিবের ছেলে ছিলেন, খুব গরিব, কেউ ছিল না, আশ্রয় দিয়েছিলেন কে জানেন তো? সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় তাকে আশ্রয় দিয়েছিলেন, জনমজুর খাটতে গিয়েছিলেন সুবুদ্ধি রায়ের কাছে। সুবুদ্ধি রায় দেখেই ছেলেটাকে চিনে ফেলেছিলেন, এ অন্য জিনিস হবে। কি করেছিলেন? ওই জনমজুর খাটাতে খাটাতে তাকে পড়াশোনা করেছিলেন নিজের পয়সায়। সুবুদ্ধি রায় বিরাট বড় জমিদার ছিলেন তখনকার দিনে, চাঁদপুর গ্রাম নাম ছিল। এই হোসেন শাহ সেইখান থেকে পড়াশোনা করে জ্ঞানী হয়, পণ্ডিত হয়ে আস্তে 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 এই ওই জন্য খুব ছোট থেকে বড় হয়েছিলেন ভক্তমণ্ডলী রায়েরা। নবাব হোসেন শাহ বললেন, করতে দিন না, একটা মুসলমানের ছেলে যদি হিন্দুদের হরিনাম করে শান্তি পায় করুক না। আগে হুজুর, আগে হুজুর ক্ষতি কিছুই নয়, তবে বিপদের ব্যাপার। কিসের বিপদ হুজুর? বিপদটা হলো এই, আমরাও কিছুদিন লুকিয়ে লুকিয়ে ওর হরিনাম শুনেছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, ওর হরিনামে এত আবেগ, ওর কণ্ঠের এত জাদু, ও কণ্ঠে এত মধু, মাঝে মধ্যে আমাদেরও কি মনে হতো জানেন, আমরাও যেন ওর সঙ্গে পথে নেমে ধেই ধেই করে নাচি আর হরি বল হরি বল বলি। ও আরও শুনুন হুজুর, যে মুসলিম মায়েরা বোরখা ছাড়া পথে বেরোতো না, তারা এখন ওর হরিনামে আকৃষ্ট হয়ে পথে নেমে ধেই ধেই করে নাচছে আর হরি বল বলছে। আহা হা, বাচ্চাটা কেমন করে মারে, কামড়েই নয় একটু দিয়েছে, ওরম করে মারে গো কানটার মধ্যে, ওর কানটা বলিয়ে দাও। কানে তো কোনো দিন মারবে না, কোনো দিন না, ও বাচ্চা ও শিশু। মনটা খারাপ হয়ে গেল আমার, বাচ্চাদের কোনো দিন গায়ে হাত দেবে না, বোঝাবে। আমি জানি তোমার লেগেছে, আচমকা কামড়েছে তো। হ্যাঁ শুনুন,
শুনুন শুনুন, আপনারা ওকে সাজা দিতে, হ্যাঁ হুজুর হুজুর, ওকে বুঝিয়েছিলেন, অনেক বুঝিয়েছি, সোনা দানা দিতে চেয়েছি, ওকে অনেক কিছু করতে চেয়েছি, সুন্দরী মেয়ে দেখে বিবাহ দেবো বলেছি, শোনে না, হ্যাঁ ও শোনেনি হুজুর, তাই ওকে মৃত্যুদণ্ড দিন। বেশ শুনুন, ও কি বলে, ওই যা কিছু বোঝায় না কেন, ওর কথা, ওর মুখে শুধু একটাই কথা, হরির বলকে খুঁজে না পাওয়া পর্যন্ত হরি নাম ছাড়বে না। বাপের বেটা, বাপের বেটাও আমার মুসলমান বংশে যেরকম একটা ছেলে জন্মগ্রহণ করেছে তা তো জানতাম না, আমি আর ওর কি বিচার করবো, তো নিজের বিচার নিজেই করে বসে আছে। শুনুন, ও ও নিজের কথাতেই থাকতে দিন, আপনাদের আমি দুটো আদেশ দেবো। প্রথম আদেশ, ওর মুখ থেকে হরিনাম তাড়াবার জন্য আপনারা ওকে 22টা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে বেত্রাঘাত করবেন, তবে কোনো অস্ত্র দিয়ে নয়, ওর মুখ থেকে হরিনাম তাড়াতে গেলে এই বেতের আঘাতেই তাড়াতে হবে, মনে রাখবেন, অস্ত্র দিয়ে নয়। ওকে কতল করতে পারবেন না, অস্ত্র ছোঁয়াতে পারবেন না ওকে। আর দ্বিতীয় আদেশ, এটা আপনাদের জন্য, 22 রাত্রির সকালবেলা যদি ওর মুখে হরিনাম কৃষ্ণনাম থাকে, আমি কিন্তু ওর সামনে আপনাদের সকলের গর্দান নিয়ে নেব। মূর্খের দল বললেন, হুজুর এক দুটো বাজারে মারলে যার হাড়ে মাংস থাকবে না, আপনি তো 22 বাজার অনেক বেশি বলে দিয়েছে। হ্যাঁ, নাচতে নাচতে এসে হরেশকে বলে উঠলো, হরেশ এই দেখো নবাব কি পরোয়ানা দিয়েছে। কি পরোয়ানা? নবাব আদেশ করেছে তোমাকে 22 বাজারে চরম বেত্রাঘাত করবার জন্য। আমাদের কথা তো শোনোনি, এইবার দেখো, এই দেখো কাজী চাচা, এখন তো দেখছি তোমরাই আমার প্রকৃত বন্ধু। কেন কেন জানো? তোমরাই আমাকে সুযোগ করে দিলে হরির বল আছে কি না তা প্রমাণ করবার, তোমরাই আমাকে সুযোগ করে দিলে হরির বলকে প্রকাশ করবার। আচ্ছা কাজী চাচা, 22 রাত্রির সকালবেলা যদি আমার মুখে হরিনাম থাকে, হ্যাঁ 22 রাত্রির সকালবেলা যদি আমার মুখে হরিনাম থাকে, তবে শোন কাফের, আমরা তোকে ধারালো অস্ত্র দিয়ে কাটব। তারপরেও যদি হরিনাম থাকে আমার মুখে, তারপরেও যদি তোর মুখে হরিনাম থাকে, আমরা তোর দেহটাকে খণ্ড 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 করে কাট। তবে শোনো কাজী চাচা, তোমরাও প্রতিজ্ঞা করেছো আমার মুখ থেকে হরিনাম তাড়াবে, আর আমিও প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? খণ্ড খণ্ড যদি করো, খণ্ড খণ্ড যদি করো, চাই আমার প্রাণ, চাই আমার প্রাণ, তথাপি না বদনে মুই, বদনে মুই ছাড়িব হরি নাম, হরির নাম। কাজী চাচা আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলিব, হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচব হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচব হরি হরি বলিব, বাহু তুলে নাচব হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচব হরি হরি বলবো, বাহু তুলে নাচব হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচব হরি বলবো, হরি বলাইব বাহু তুলে নাচব হরি, আমি বাহু তুলে নাচব হরি বলবো, হরি বলাইব বাহু তুলে নাচব হরি বলবো, হরি বলাইব বাহু তুলে নাচব হরি হরি বলিব, হরি বলিব হরি হরি বলিব, বাহু তুলে নাচব। বল 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 দেখি তোর হরিনামে কত শক্তি আছে। একটা ছেলেকে কয়েকজন মিলে গাছের সঙ্গে বেঁধে চরম বেত্রাঘাত, কি বলে বেত্রাঘাত করছেন, তুই হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। দেখতে দেখতে 12 থেকে 15 দিন হয়ে গেল, জানেন, একটা ছেলেকে কয়েকজন মিলে গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত, দেহে আর কোনো অংশ ফাঁকা থাকবে বাবা, দেহের পুরো সরব পুরো দেহটা ক্ষত স্থানে ভরে গেল, এমন একটা যা ছাইগা থাকলো না যেখানে না ক্ষত তৈরি হলো, ক্ষত সর্বদেহ থেকে রক্ত পড়তে লাগলো, দেহটা অসার হয়ে গেল, অসার, দেহে আর সার কিছু থাকলো না, অবশ হয়ে গেল গোটা দেহটা, ঘাটটা কাঁধের ওপর ঝুলে পড়ল। এত কিছুর মধ্যেও ওই গাছে হাত বাঁধা অবস্থায় মুখটার বিরাম নেই,
ঠোঁট দুটো অবিরাম অবিরত বলে চলেছে, কৃষ্ণা 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণা 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বেত্রাঘাতকারীর দল ক্লান্ত হয়ে গেল, কত মারবে, মারতেও তো শক্তি লাগে না। একজন মিয়া ভাই আরেকজন মিয়া ভাইকে এসে বললো, মিয়া ভাই কি একটু আড়ালে আয়, কি হয়েছে? ভাই রে, 20টা দিন ধরে মারছি, ওর মুখ থেকে তো হরিনাম তাড়াতে পারলাম না, এই দেখ আমার হাত বেঁকে গেছে, এই দেখ, কিন্তু ওর মুখ থেকে হরিনাম তাড়াতে পারিনি। যাকে বলছে সে বলছে তোর তো হাত বেঁকেছে, আমার কি হয়েছে জানিস কি? এই দেখ আমি চাদর দিয়ে সব সময় গাটা ঢেকে রাখি, এই যে সরিয়ে দিলাম, এই দেখ আমার সর্বদেহে যে কাঁপুনি শুরু হয়েছে, এই কাঁপুনি আর থামতে চাইছে না। ওদের দুজনের কথা শুনে আরেকজন পিছন থেকে এসে বলছে, মিয়া ভাই তোদের দুজনের সব কথা শুনে পেলেছি, শোন তোর হাত বেঁকেছে, তোর কাঁপুনি শুরু হয়েছে, আমার কি হয়েছে জানিস? কি হয়েছে মিয়া ভাই? কি বলবো, এই যে 20টা দিন ধরে ওকে মারছি, আমরা কি বলেছি? ও যতবার বলেছে কৃষ্ণ, যতবার বলেছে হরি, আমরাও ততবার বলেছি তুই হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। মিয়া ভাই এই ছাড় 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 বলতে বলতে এখন এই হরি কৃষ্ণ নামই আমার মুখে সার হয়ে বসেছে। ঘরে বিবির সঙ্গে কথা বলছি হরি, ছেলেকে শাসন করতে যাচ্ছি কৃষ্ণ, পথে চলতে হরি, ফিরতে হরি, খেতে হরি, উঠতে হরি, বসতে হরি, এ কি জ্বালা হলো হরি, ওর মুখ থেকে তাড়াতে হরি, আমার মুখে বসলো হরি, এখন আমি কি করি? গাছে বাঁধা অবস্থায় হরেশ কথাটা শুনেই বলল, মিয়া ভাই এটাই হরি নামের বল, এটাই কৃষ্ণ নামের শক্তি, এটাই হরির বল, এটাই কৃষ্ণ নামের বল। এখন কি হবে জানো মিয়া ভাই? ও মিয়া ভাই এখন কি হবে জানো? ভজ ভাই 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 ভজ ভুরে মন শ্রীনন্দের নন্দন ভজ ভুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে। প্রার্থনার যত পদ আছে গোবিন্দদাস ঠাকুরের পদ এই পদাবলীটা আমার খুব প্রিয় পদ, অভয় অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে মানুষ দুর্লভা
জনম সতসঙ্গে, মানুষ দুর্লভ জনম সতসঙ্গে, মানুষ দুর্লভ হে হরি হে কৃষ্ণ। এই মানুষ কুলের, এই মানুষ কুলের যে কুলেই জন্ম দাও না কেন, একটাই আরজি তোমার কাছে হে হরি, মানুষ কুলের যে কুলেই জন্ম দাও না কেন, আমায় সৎসঙ্গ দিও ও মানুষ দুর্লভ জনম সতসঙ্গে, তরহ ভব সিন্ধুরে, 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 শীতয়াতব বাত বরিক্ষয়ে, শীতয়াতব বাত বরিক্ষয়ে, শীত ছোট শীতয়াতব বাত বরিক্ষয়ে, শীতয়াতব বাত বড়ি খয়ে, এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে, বিফলে সেবেনো কৃপনা দূরা জান, বিফলে সেবেনো কৃপন দূর জান, বিফলে বিফলে সেবেনো কৃপনা দূর জান কেন, চপল সুখ লাগিরে, চপল সুখ লাগিরে, তাই তো করি একটু সুখ পাওয়ার জন্য, আহা সেই সুখটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, হ্যাঁ হ্যাঁ চপল সুখ, এই ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা কী না করছি, হ্যাঁ ও মায়েরা ভক্তমণ্ডলী সবাই আমরা, আমি বাদ ন, এই যতই মুখে বলি নাববো সঙ্গে সঙ্গে কলি ধরবে, যতক্ষণ এইখানে আপনারা যতক্ষণ এখানে সব ঠিক আছে, যে এই বাইরে এই সংসারে যাবে না চেঞ্জ সঙ্গে সঙ্গে পরিবর্তন, এই গণ্ডিটা এই জন্যই মহাপ্রভু সৃষ্টি করেছিলেন, এইখানে আমরা এখন যা আছি যতজন আছি আমাদের মন পবিত্র, দেহ পবিত্র, মস্তিষ্ক পবিত্র, আর তারপরে যদি আবার কেউ যদি এখানে বসে আবার অন্য চিন্তা করে সেটা আলাদা হবে, হরিনামে বসে আছে হয়তো চিন্তা করছে না সেটা, তবে আমার মনে হয় হরিনাম শুনতে বসে বা হরিনাম করতে গিয়ে কেউ আর অন্য আন চিন্তা করে না, এটাই হয় না আসে না, এই জন্য এই জায়গাটা পবিত্র, কিন্তু এই চৌহদ্দির বাইরে যে বেরোব গৌর হরি বল কলি দাঁড়িয়ে আছে ধরবে ওই ঘরে গিয়ে বসবো, ভক্তমণ্ডলী মায়ের চপল সুখ সব ক্ষণস্থায়ী শক্তির জন্য, ক্ষণস্থায়ী আনন্দের জন্য আমরা করি, সুখের জন্য একমাত্র নিত্য সুখ নিত্য আনন্দ এই হরিনাম সংকীর্তন, আর সব অনিত্য বাবা, কিন্তু বারবার আমরা মানুষ তো এই জন্যই মায়া কলি এই কিচ্ছু করার নাই, এই জন্যই তো তাকে ডাকা মুক্তি দেওয়ার জন্য, এর থেকে এ জন্মে হয়তো হলো না ভগবান পর জন্মে, চপল সুখ লাগিরে, চপল সুখ লাগিরে, শীত আতপ বাত বরি কহে, ইথে কি আছে বড় তিতরে, এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে বড় তিতরে, ইথে কি আছে বড় তিতরে, ইথে কি আছে বড় তিতরে,
ইথে কি আছে পরতি তোরে কমল দল জন জীবন টলমল, কমল দল জন জীবন টলমল, আমি কখন থাকি কখন যাই, আমার এই নিঃশ্বাসের বিশ্বাস না, কখন থাকি কখন যাই শ্বাসের বিশ্বাস নাই। হ্যাঁ, কত সুন্দর পদ গোবিন্দ দাস ঠাকুর বললেন, কমল দল জীবনটা হলো পদ্ম পাতার পানি, টলমল টলমল করে গো, কখন থাকি কখন যাই শ্বাসের বিশ্বাস নাই, তাই 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 ভজহু হরি পদ নিতরে, ভজহু হরি পদ নিতরে, ভজহু হরি পদ নিতরে, হে ভজহু হরি পদ, হরি বল হরি বল হরি বল হরি বল, ভজহু হরি পদ নিতরে, ভজহু হরি পদ নিতরে, ভজহু হরি পদ নিতরে। 22 রাতে সকাল হয়ে গেল, সকল মুসলিম ভাইয়েরা ও মায়েরা, হারেশ বললেন যেই কাছে এসছেন, বললেন শোনো মিয়া ভাই, আমার হরি, আমার হরিকে শুধু আমি একটাই নিবেদন জানাই, সেই নিবেদনটা কি জানো, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন নববিধা ভক্ত, তার মধ্যে প্রথম সাতটা বলছেন কি, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, পূজা না সাক্ষী গানা পূজা না, পূজানা সখী গানা আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, গোবিন্দ দাস বলুরে, গোবিন্দ দাস অভিলাষ রে, গোবিন্দ দাস অভিলাষ রে, গোবিন্দ দাস অভিলাষ রে, ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই, হরি বল হরি বল হরি হরি বল। 22 রাত্রি সকাল হলো, সকল মুসলিম ভাইয়েরা হারেশের শ্রীচরণে আছাড় খেয়ে এসে পড়লো, আমাদের বাঁচিয়ে দাও, কেন তোমাকে নবাবের একটা আদেশের কথা বলেছিলাম, আরেকটা আদেশের কথা বলিনি হারেশ, কী আদেশ, নবাব আদেশ করেছিলেন দ্বিতীয় আদেশ, যদি 22 তারিখ সকালবেলা তোমার মুখে হরিনাম থাকে তবে তোমার সামনে আমাদের সকলের গদ্দার নিয়ে নেবে, আমরা মরতে চাই না বাঁচতে চাই, আমরা বিশ্বাস করেছি তোমার হরিনামে শক্তি আছে, হরির বল আছে, কিন্তু আমাদের সন্তান আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের সংসার আছে, আমরা মরতে চাই না বাঁচতে চাই, আমাদের বাঁচিয়ে দিয়ে যাও। যে হরিকে দেখে তুমি এই 22টা রাত্রি তোমার প্রাণটা তোমার দেহের মধ্যে রেখে দিলে, তোমার সেই হরি কৃষ্ণকে বলে আমাদের প্রাণটা বাঁচিয়ে দাও। হারেশ বললেন ছি 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 ছি, আমার হরি কি এত নিঠুর গো, তিনি কারো প্রাণ নিতে পারেন না, তিনি যে জীবন দেন জীবন নেবেন কি করে, আর শোনো এই 22টা রাত্রি আমি আমার হরিকে তোমরা কি ভেবেছো, আমি আমার দুঃখের কথা বলেছি না, যাকে এতটুকু আনন্দ দিতে পারিনি তাকে আমি দুঃখের কথা কি করে বলি, যার খেলায় আমি বাঁধ সেধেছিলাম, যার বন্ধুদেরকে আমি চুরি করেছিলাম, যার গরুগুলোকে আমি হরণ করে নিয়েছিলাম তাকে দুঃখ দিয়েছিলাম, তাকে আমি দুঃখের কথা কি করে বলি, আমি যে প্রায়শ্চিত্ত করতে এসেছি, হরি আমারও মানুষ সন্তাপন আসিতে,
ইথে যদি তব দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। প্রভু কৃষ্ণকান্তের গান ভক্তমণ্ডলী মায়েরা, কি সুন্দর কথাগুলো দেখুন। হরি আমারও মানস সন্তাপন আসিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, আমার যা হবার তাই হবে, কিন্তু আমার জন্যে, আমার জন্যে তুমি সুখময়, তুমি দয়াল। প্রকৃত যে ভক্ত হবে তার এই কথা হবে গো মায়েরা, সে কখনো দুঃখের কথাই সুখময়কে জানাবে না। আমি বারবার তোমাকে দুঃখ দিয়েছি, হে হরি হে কৃষ্ণ, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, তুমি যেন আমার জন্য চিন্তা করো না, যেমন করেছি তেমন তো ভোগ করবো, যাইসা করে আইসা ভরে, যেমন কর্ম তেমনি ফল, করেছি ভোগ করতে হবে না। দয়াল, আমার যা হবার তাই হবে, কিন্তু আমার জন্যে, কিন্তু আমার জন্যে তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি আমার সুখময়, সুখে থাকো তুমি আমার সুখময়। হরি আমারও মানস সন্তাপন আসিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমারও মানস সন্তাপন আসিতে, ইথে যদি তব দুঃখ হয়, হরি আমারও মানস সন্তাপন আসিতে, ইথে যদি তব হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। 22 রাত্রির সকাল হলো, আর হরেশ তার দেহটাকে করলেন সমাধিস্থ। সমাধি মানে যারা জানে না তারা দেখলে ভাববে মারা গেছে। সমাধি, সমাধিটা কীরকম? দেহের মধ্যে প্রাণ আছে, অথচ শ্বাসটা উঠবে না, শ্বাসটা পড়বে না, বেঁচে আছি যতক্ষণ ততক্ষণ বেঁচে আছি। দেহের থেকে যেই প্রাণটা বেরিয়ে যায়, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলো হরি হরি মরা। আর সমাধি কোনটা বাবা? দেহের মধ্যে প্রাণ আছে, অথচ শ্বাসটা উঠবে না, পড়বে না, উঠবে না, নামবে না। একে ভজন মার্গে বলে সমাধি, সাধন মার্গে বলে কুম্ভক। হারেশের দেহটা সমাধিস্থ হলো, মুসলিম ভাইরা কি বুঝবে বলুন? তারা দেখে ভাববে মারা গেছে, আনন্দে নেচে উঠলো, প্রাণটা বাজলো। সকাল 22 রাত্রি সকাল হলো, কাপের হারেশের মৃত্যু হলো। কেউ কেউ বললে তো নাচানাচি করিস না, ও বড় সজ্জন, ও ভালো নেই, ও সত্যি প্রকৃত ভক্ত রে, এতদিন ওকে মারতে পারলাম না, আজকে 22 রাত্রি সকালবেলা যেয়ে ওকে বললাম, হারেশ তুমি বাঁচলে আমরা মরবো, তুমি মরলে আমরা বাঁচবো, ও আমাদের জন্য মৃত্যুকে বরণ করেছে। খুব সুন্দর রে, ও খুব ভালো, প্রকৃতই ভালো, মহাপুরুষ ও মহাত্মা, আমাদের বাঁচাবার জন্য নিজের প্রাণটাকে, আয় আমরা দেহটাকে সশ্রদ্ধভাবে গাছ থেকে নামিয়ে আমরা গোর দিয়ে দিই, কবর দিয়ে দিই। কেউ কেউ বললো না না, না হিন্দু না মুসলমান, ও কাফের, ওকে আমরা পোড়াবো না, ওকে কবর দেবো না, তবে আয় ওর দেহটাকে আমরা ইছামতি নদীর জলে নিক্ষেপ করি। এইটাই হলো আমাদের প্রতি কৃপা। যদি পুড়িয়ে দিত বা কবর দিয়ে দিত, আমরা কলিকালে সর্বশ্রেষ্ঠ ভক্তকে পেতাম না। ইছামতী নদীর জলে যেই দেহটাকে ফেলে দিল, সেই পবিত্র পুণ্য দেহটাকে রক্ষা করবার জন্য সবার আগে কে গিয়েলো? পতিত পাবনী মা গঙ্গা, যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কমণ্ডল থেকে যিনি থাকেন, সেই গঙ্গা ও মায়েরা এই ব্রহ্মাকে রক্ষা করবার জন্য দেহটাকে সকল কুলকে ডুবিয়ে ছাপিয়ে ভাসিয়ে সেই পবিত্র দেহটাকে ভাসাতে 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 নিয়ে এসে ডাকলেন শান্তিপুর গঙ্গা বক্ষমাঝি। যে শান্তিপুর গঙ্গার তীরে বসে আছে গৌরানানিধি গোসাই, গৌরানানিধি গোসাই, বেদ পঞ্চানন বৈরান্তিক কমলাক্ষ অদ্বৈত আচার্য, যিনি নিয়ে এসেছিলেন, এসো, এখনো মহাপ্রভুর আবির্ভাব হয়নি মায়েরা, আসবার চেষ্টা চলছে আনবার, কে সেই অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর অবতার যিনি, এসো রাধা মদন গোপাল, এসো, এসো রাধা মদন গোপাল, এসো, এসো রাধা মদন গোপাল, এসো রাধা মদন গোপাল। তবে ভগ
কলির জীবকে ভাসাতে এসো, হরি নাম মহাপ্রেমে ডোবাতে এসো, মুখে হরি 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 বলে উদ্ধার করতে এসো। এই রাধা মদন গোপালকে ডাকতে ডাকতেই হঠাৎ শুনলেন গঙ্গা বক্ষ দিয়ে একটা দেহ ভেসে আছে, স্রোতের জলে দেহটা ভেসে যাচ্ছে না, এক জায়গায় স্থিতি, আর তার নাচ যোগে সে হরিনাম করছে। অদ্বৈত আচার্য অবাক হয়ে গেলেন, কলিকালে নাচ যোগে হরিনাম, দুটো স্বরই শুধু ভেসে আসছে নাচ যোগে, কি স্বর? হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ। দেখতে হয় কে মহাপুরুষ, কে মহাত্মা? অদ্বৈত আচার্য ওই শান্তিপুর গঙ্গা জলে ঝাঁপ দিয়ে সেই পবিত্র দেহটাকে পাড়ে তুলে এনে দেখলেন সমাধি। আরে কলিকালে সমাধি, এ সমাধিটা ভাঙতে হবে গো, ভাঙতে হবে। কানের কাছে মুখটা নিয়ে উচ্চ স্বরে বলে উঠলেন হরি ও হরি ও হরি ও হরি হরি ও। সামনে অদ্বৈত আচার্যকে দেখেই সমাধি ভঙ্গ হয়ে, আরে আমাকে ছোবেন না, দূরে সরে যাচ্ছে, আমাকে ছোবেন না। কেন? আগে আপনার গলায় দেখছি যজ্ঞসূত্র, আপনি সমাজপতি, সমাজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমি মুসলমান, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলে বর, হীন কর্মে রতময়ী, অধম অস্পৃশ্য পামর, আমি ম্লেচ্ছ, আমাকে ছোবেন না, দৈনের প্রতীক। আহা, অদ্বৈতাচার্য বললেন হলেই বা তুমি মুসলমান, মুখে তো তোমার কৃষ্ণ নাম, কী আসে যায়, তুমি মুসলমান মুখে তো তোমার কৃষ্ণ নাম। আর শোনো, এই শোনো শোনো শোনো, কী বললে জানো, তোমার নামটা বললে না আগে, আমার নাম হরেশ। ও হরি নাম কৃষ্ণ নামের মধ্যে তুমি হারিয়ে গেছো, দেহেগুলো কিসের দাগ গো? হ্যাঁ, দেহেগুলো কে তোমাকে এইভাবে মেরেছে, কে তোমার উপরে এইভাবে অত্যাচার করেছে? আগে ওইভাবে বলবেন না, এগুলো আমার অত্যাচার নয়, তবে এগুলো আমার অলঙ্কার। আমি যতবার বলেছি হরি কৃষ্ণ ততবার এইগুলো আমার দেহেতে আমি ধারণ করেছি, এগুলো আমার অলঙ্কার গয়না, তার কারণ এগুলো আমার পুরস্কার। কেন? আমি যতবার বলেছি হরি এগুলো আমি পেয়েছি, তাহলে এগুলো পুরস্কার। ধন্য তুমি ভক্ত, ধন্য ধন্য ধন্য। এবার বুঝতে পারছি ভগবান আসার আর দেরি নেই, ভগবান আসার আর দেরি নেই। এই তাই তো তোমার মতো ভক্ত পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তৈরি করব পবিত্র বাতাস, আর তুমি করবে পবিত্র মাটি, তোমার মুখের হরি নাম কৃষ্ণ নামে, আর তার মধ্যে জন্মগ্রহণ করবেন, আবির্ভূত হবেন স্বয়ং জগদীশ্বর শ্রী হরি। এর যা কী হলো, আপনি আমাকে ছুঁয়ে দিলেন। হ্যাঁ, ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দিলাম বুঝি, ইচ্ছা করে ছুঁয়েছি, দেব না, গায়ে ঠেকা লেগে গেছে, না ইচ্ছা করে ছুঁয়েছি। কেন জানো? তোমাকে আমি তাদের সামনে নিয়ে যাবো, ওই ব্রাহ্মণদের মাঝখানে। ওরা সবাই আমাকে একদিন উপাধি দিয়েছিল, আমি বেদ পঞ্চানন বৈদান্তিক অদ্বৈত, তোমাকে দেখি সবাইকে বলবো শুনুন ও ব্রাহ্মণগণ, এত ছুঁই ছুঁই করেন না, ছুঁই ছুঁই একে দেখুন। অমন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, অমন করে অমন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, মন কি করে, হায় হায় কি করে, মন কি করে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, কি করে অমন কি করে, অমন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, যে কুলেই তোমার, এই যে যে কুলেই তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলেই তোমার সত্যযুগে দৈত্য কুলে প্রহ্লাদ জন্মেছিল, ফটিকস্তম্ভেতে ভগবানকে অবতার করেছিল, গোপীকুলে জন্মগ্রহণ করে স্বয়ং বীর হনুমান বুক চিরে সীতারামকে দেখিয়েছিল, বলো বলো দাসীপুত্র বিদুরের কোন কুল ছিল, কোন কুল ছিল, যার ঘরে ভগবান কলা ফেলে কলার চোকলাগুলো খেয়েছিল, বলো বলো বৃন্দাবনের গোয়ালিনীদের কোন কুল ছিল, কোন কুল ছিল। আরে শোনো, বলি কুলে কি গোবিন্দ মেলে, কুলে কি গোবিন্দ মেলে, করলে পরে বলি কুলে কি গোবিন্দ মেলে, কুলের
কুলেই তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, ভগবান একটা কুলেই বস, একটা মূলেই বস। আর সেই কুলটা কোন কুল জানো? সেই মূলটা কোন মূল জানো? যুগে যুগে যে মূলে যে কুলে তিনি বস হয়েছেন কৃপাময়, সেই কুলটার নাম হলো কেবলই ভক্তি মূলে, কেবলই ভক্তি মূলে, কেবলই ভক্তি মূলে। মন কি করে, হায় 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 কি করে, হায় 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 কি করে, কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। আমি জাতের বিচার করি না রে, জাতের বিচার করি না রে, একবার হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, একবার হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, মুখে গৌর হরি, হরি বলে বলে আরে কোলে, গৌর হরি, হরি বলে হরি বলে আরে কোলে, হরি হরি বলে হরি বলে আরে কোলে, হরি বলে হরি বলে আরে কোলে, হরি হরি বলে হরি বলে আরে কোলে, হরি হরি বলে জাতের বিচার করি না। আজকে আমি তোমাকে দীক্ষা দেবো, আগে দীক্ষা দিয়ে খা, এসো কানটা দাও, বলো আমার সঙ্গে সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ থেকে তব আমরা কি তুমি হরিদাস, তুমি হরির দাস, তুমি হরির দাস, আমি অযোগ্য গুরুদেব, এত বড় আসন আমাকে দেবেন না, আরে বাবারি হরির দাস, এত বড় সিংহাসন আমাকে দেবেন না, আমি অযোগ্য, আমি দিন আমি পামর, বাবারে কত বড় সিংহাসনটায় বসাচ্ছেন, তুমি যোগ্য তাই তোমায় বসালাম, পারবে হরিদাস, তুমি যোগ্য হরির দাস হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। বাইশ বাজারে বেত থাকা সহ্য করে তুমি হরিনাম ছাড়ো নি গো, আশীর্বাদ করলাম তোমাকে। বেশ গুরুদেব, যে নাম আপনি আমাকে দিলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আমিও প্রতিজ্ঞা করলাম যে নাম আপনি আমাকে দিলেন, প্রত্যেক দিন এই নাম 300,000 বার জপ না করে আমি জল ছোব না। পারবে না হরিদাস, এত বড় প্রতিজ্ঞা করো না, এত বড় প্রতিজ্ঞা করো না 300,000 বার। গুরুদেব, ওই যে বললাম কিছু পেতে গেলে কিছু দিতে হয়, যে আসনটায় আপনি আমায় বসালেন ওই আসনটাকে রক্ষা করবার জন্য আমাকেও তো কিছু করতে হবে। 100,000 নাম করব আমি আগম নিগমে, মানে শ্বাস প্রশ্বাসে, 100,000 নাম করব আমি উচ্চ ঈশ্বরে, 100,000 নাম করব আমি জপে তপে। 100,000 নাম যেটা শ্বাস প্রশ্বাসে করব, সেটা আমার হরিকে আমার হৃদয়ে রাখবার জন্য, 100,000 নাম যেটা জপে তপে করব আমার হরিকে সুখ দেবার জন্য, অনেক দুঃখ তাকে দিয়েছি তাকে সুখী করবার জন্য, এই 100,000 নাম আমি শোনাব। আর 100,000 নাম যেটা উচ্চ ঈশ্বরে করব, সেটা স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি 84,00,000 জনের জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এই অদ্বৈত আচার্যের সঙ্গে এই এই মিলন অবধি রাখতে চেয়েছিলাম, এরপরে আবার আপনারা শুনবেন সংকীর্তন। আজকে চলে এসেছেন মাননীয় শ্রীযুক্ত সত্যানন্দ বাবাজি গোস্বামী, সত্যানন্দ বাবাজি মহারাজ তিনি চলে এসেছেন আমাদের শ্রীধাম নবদ্বীপ থেকে, আপনারা আস্বাদন করবেন তার মুখে হরিনাম সংকীর্তন, আমি এইখান অবধি রেখে দেবো।